ألفا ألفا مرتين في النار অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা আলফা আলফা যদি কেউ হাজার হাজার বারো পাঠ করে তবু এই কলেমা কাল হাজরের দিন হ্যান্ডকাপ হইয়া তারা ঠেলতে ঠেলতে জাহান্নামের আগুন পর্যন্ত নিয়ে পৌঁছে গেল। আর এক হাদিসে লিখেছে ওয়া তাইবাতান ওয়া মুবারাকাতান ওয়া শাজারাতান লা ইলাহা ইল্লাল্লাহ মাররাতাইনি ওয়া সিদ্দিকিনা ফাদখুলুনি জান্নাত। কলেমাটা পুত পবিত্র, ইহা রহমত স্বরূপ, ইহা একটা বৃক্ষ সাদৃশ্য যাহার উপরিভাগ সাত আসমান বেষ্টিত, নিচের ভাগ সাত জমিন বেষ্টিত। তাহার সিদ্দিক দিলে তওবার হালাতে চূর্ণ বিচূর্ণ করিয়া তাওহীদ করিয়া জীবনে একবার পাঠ করলে নিশ্চয় নিশ্চয় সে বিনি বিচার জানাতে। আমাদের শরীয়তের মধ্যে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমাকে সহি করে পড়া, হৃদয়ের ভিতরে বিশ্বাস করা, কর্ম দ্বারা প্রতিষ্ঠিত করা, এই আমাদের তৌহিদ। তৌহিদ সব শেষ হয়ে গেল, কিন্তু মারফতি তাসব তত্ত্বে বলছে কলেমার উরজ নজুল ফানা বাকা নফিয়াত বাদ সাত সেপাত মোকাম মঞ্জিল রয়েছে। বিশেষ করে কলেমার একটি নকশা নমুনা আছে, কলেমা দেখা যায়, শরীয়তে কলেমা পড়তে হয় আর মারফতে কলেমা পড়া যায় না, ওটা দেখার বস্তু, দেখতে হয়। তো কলেমাটা দেখতে হইলে কিভাবে দেখতে হয় মারফতে, এই ব্যাপারটা আমি ফকির সাহেবের কাছে চাই। Let's go!
নারব।